প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের পাঠ রসায়ন, তৃতীয় অধ্যায়, পার্ট 3.6। শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর পাঠে আমরা দেখেছিলাম পদার্থ খুব ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র কণাগুলোর নাম হচ্ছে পরমাণু। আজকে আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম পরমাণুর গঠন ব্যাখ্যা করে, তো এই জন্য এই পরমাণুর গঠনের যে মতবাদ এটিকে রাদার পরমাণু মডেল বলা হয়। তো আজকে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটি দেখব। শিক্ষার্থীবৃন্দ, রাদারফোর্ড তার মডেলটি দেওয়ার সময় একটি পরীক্ষা করেন, পরীক্ষাটির নাম আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তিনি এই পরীক্ষা করার সময় খুব পাতলা স্বর্ণপাত নিয়েছিলেন। এই পাতলা স্বর্ণপাতের মধ্যে তিনি আলফা রশ্মি প্রবাহিত করেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আলফা রশ্মি, এগুলো ধনাত্মক চার্জযুক্ত। এই আলফা রশ্মি পাতলা স্বর্ণপাতের মধ্য দিয়ে যাওয়ার সময় তিনি খেয়াল করেন, তিনি পর্যবেক্ষণ করেন যে খুব অল্প সংখ্যক রশ্মি বিপরীত দিকে বেঁকে আসে, খুব অল্প সংখ্যক রশ্মি বিপরীত দিকে ফিরে আসে এবং অধিকাংশ রশ্মিগুলোই স্বর্ণপাত ভেদ করে চলে যায়, আর কিছু কিছু রশ্মি তাদের গতিপথ থেকে বেঁকে যায়, তবে অধিকাংশই সোজা পথে স্বর্ণপাত ভেদ করে চলে যায়। এই পর্যবেক্ষণ থেকে তিনি কিন্তু সিদ্ধান্তে উপনীত হন। সিদ্ধান্তগুলো হলো, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটি পরমাণু নিয়ে আলোচনা করব। এখানে দেখো একটি পরমাণু, এর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং বাইরে হচ্ছে ইলেকট্রন মেঘ। এখন আমরা একটি পরমাণুর অভ্যন্তরীণ গঠনটি দেখি। পরমাণুর কেন্দ্রে রয়েছে একটি নিউক্লিয়াস, নিউক্লিয়াসের অভ্যন্তরে রয়েছে প্রোটন এবং নিউট্রন এবং বাইরে ইলেকট্রনগুলো ঘুরছে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে একটি একটি করে ইলেকট্রনের ঘূর্ণন দেখাচ্ছি, তাদের নিজ নিজ পথে ইলেকট্রনগুলো ঘুরছে। আসলে তারা একই সঙ্গে ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে একই সঙ্গে ঘুরছে ঠিক এভাবে। শিক্ষার্থীবৃন্দ, এইভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো একই সঙ্গে ঘুরছে। ইলেকট্রনগুলোর আপেক্ষিক ভর শূন্য, তোমরা গত পাঠে দেখেছো ইলেকট্রনগুলোর আপেক্ষিক ভর শূন্য, অর্থাৎ খুবই সামান্য, নগণ্য ইলেকট্রনের ভর। তাই পরমাণুর মোট যে ভর তা মূলত নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াস কিন্তু অত্যন্ত ক্ষুদ্র। তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসটি কত ক্ষুদ্র, আর পরমাণুর মোট আকারটি দেখো কত বড়। সেতুলনায় নিউক্লিয়াসটি খুবই ক্ষুদ্র, আর পরমাণুর মোট আকারের এত বড় হওয়ার কারণে অভ্যন্তরীণ বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। সূর্যকে তোমরা জানো যে সৌরজগৎ সম্পূর্ণ জানো, এটি একটি সোলার সিস্টেম, মানে আমাদের সৌরজগৎ।
এখানে সূর্যকে কেন্দ্র করে এমন গ্রহগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরছে, তাদের নিজ নিজ কক্ষপথে প্রতিটি গ্রহ কিন্তু ঘুরছে। ঠিক সেরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কিন্তু চারিদিকে ঘুরছে। কোন পরমাণুর যে কয়েকটি প্রোটন থাকবে, কেন্দ্রে যে কয়েকটি প্রোটন থাকবে, বাইরে ঠিক ততটি ইলেকট্রন থাকবে। যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সমান কিন্তু বিপরীত, তাই সমসংখ্যক প্রোটনের চার্জ এবং ইলেকট্রন চার্জ পরস্পরকে বাতিল করবে, অর্থাৎ পরমাণুটি সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হবে। শিক্ষার্থীবৃন্দ, কেন্দ্রের যে নিউক্লিয়াসটি রয়েছে সেটি মূলত ধনাত্মক যুক্ত। আমি একটি নিউক্লিয়াস দেখিয়েছি তোমাদের, দেখো কেন্দ্রের নিউক্লিয়াসটি, এটি হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, এবং একটি ইলেকট্রন, এটি ঋণাত্মক চার্জযুক্ত। তো ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে, এই আকর্ষণ বলের নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ বল। শিক্ষার্থীবৃন্দ, এই আকর্ষণ বলের কারণে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের কারণেই মূলত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে এবং ইলেকট্রনগুলো ছিটকে চলে যাচ্ছে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করেই সে অনবরত ঘুরছে। তো শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা থেকে আমরা মোটামুটি পরমাণুর মডেল সম্পর্কে ধারণা পাই। এখন রাদারফোর্ডের পরমাণু মডেলটি আমি লিখে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করো। এই চারটি যে প্রস্তাবনা, এই আলোচনা থেকে চার প্রস্তাবনা সম্পর্কে আমরা জানতে পারি। তো এই প্রস্তাবনাগুলো হলো, তোমরা ভালো করে খেয়াল করো, রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রস্তাবনাগুলি আমি দেখাচ্ছি, বিজ্ঞানী রাদারফোর্ডিনি। প্রস্তাবনা এক, পরমাণুর একটি কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রনের ভর খুবই নগণ্য, নিউক্লিয়াসের ভরকেই ইলেকট্রনের ভর হিসাবে বিবেচনা করা হয়। প্রস্তাবনা দুই, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভিতরের বেশিরভাগ জায়গায় ফাঁকা। প্রস্তাবনা তিন, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘোরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরছে। কোন পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরেও ততটি ইলেকট্রন থাকে। যেহেতু ইলেকট্রন ও প্রোটনের চার্জ একে অপরের সমান কিন্তু বিপরীত, তাই স্বাভাবিকভাবে পরমাণু চার্জ নিরপেক্ষ। প্রস্তাবনা চার, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল থাকে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘোরে, ইলেকট্রনও সেরূপ নিউক্লিয়াসের চারদিকে ঘোরে। শিক্ষার্থীবৃন্দ, এই চারটি প্রস্তাবনা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা চারটি প্রস্তাবনা বুঝবে এবং মুখস্থ করে রাখবে। এখন বাড়ির কাজ, তোমাদের জন্য একটি কাজ দিয়েছি আমি এখানে। কাজটি হলো, রাদারফোর্ডের পারমাণবিক মডেলের আলোকে নিচের মৌলটির পারমাণবিক গঠন ব্যাখ্যা করো। নিচে পটাশিয়াম এর পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা দেওয়া আছে, তোমরা কাজটি করে রাখবে এবং বিদ্যালয় খোলার পরে আমি এই কাজটি দেখব। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকবে।